নানা আয়োজনে ঢাক ঢোল পিটিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা হয়েছে। 7 জুলাই রবিবার বিকেল 3:30 শহরের বিভিন্ন মন্দির থেকে পূজাপাঠ এবং অঞ্জলি শেষে সনাতনী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে 9 দিনব্যাপী অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। 15 জুলাই বিকেল 3:00 উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার উৎসবটি শেষ হবে। শর্ট, এই রথযাত্রা তো আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রের বিধান মতে রথযাত্রা আমরা করে থাকি। জগন্নাথ দেব বলরামজী সুভদ্রা মহারানীর এই রথযাত্রা আমাদের সনাতন ধর্ম মন্দির একটা উল্লেখযোগ্য একটা অনুষ্ঠান হয়, সেটা সারা বছর সারা জীবন ভরেই এটা হচ্ছে। এবং আমরা কেন এই আঁকড়ায় কবে থেকে হচ্ছে এটা কেউ বলতে পারবে, তার জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে এই রথযাত্রা। শতবর্ষ যাবৎ আমরা হয়তো জানি না, তবুও আমরা মনে করি শতবর্ষ যাবৎ এই রথযাত্রা উৎসব পালন করে হয়ে আসছে। এটা আমাদের ধারাবাহিকতা, আমাদের সরস্বতী সভাপতি যে বললেন এটা কোনো ব্যতিক্রম নেই। তবে রথযাত্রাটা হলো একটি মহামিলনের প্রতীক। আমরা যে সাধনা করে থাকি সেই সাধনা শেষ সাধনার মাতৃ সাধনা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা, এই মাতৃ সাধনা একটি শক্তি সাধনা। শক্তি সাধনার ফলে জ্ঞানের বিকাশ ঘটে, জ্ঞানের বিকাশ দেশ জাতি নিজেকে সমৃদ্ধ করে। আমরা এই রথযাত্রায় আমাদের দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করি এবং সবাইকে আমরা আহ্বান করব, আসুন আমরা দেশ ও মাতৃকার আত্মনিয়োগ করি এই সমাজের সুগঠন করার জন্য।